ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। একই মামলায় ডেকে পাঠানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও। হেরাল্ড মামলায় গত পাঁচ দিনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে প্রায় 53 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13ই জুন 10 ঘন্টা, 14ই জুন 11 ঘন্টা ও 15ই জুন 10 ঘন্টা ধরে রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর গত দুদিনে আরো প্রায় 22 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। মঙ্গলবার রাতে ইডির দপ্তর থেকে বোন প্রিয়ঙ্কার সঙ্গে হাসি মুখেই বেরিয়ে আসতে দেখা যায় রাহুল গান্ধীকে। আর বুধবার সকালে বিজেপির উদ্দেশ্যে তার হুঙ্কার, কংগ্রেসকে ভয় দেখিয়ে লাভ হবে না। ইডি সিডি কুছ নেই, কুছ কুছ ফরক নেই পড়তা। অফিসার থে জিনহোনে মুঝে ইন্টারোগেট কিয়া, উনকো ভি ইয়ে বাত সমঝ আ গই কি কংগ্রেস পার্টি কে নেতা কো ডরাযা নহি যা সকতা হ্যায়, कांग्रेस पार्टी के नेता को दबाया नहीं जा सकता है, धमकाया नहीं जा सकता है, क्योंकि कांग्रेस पार्टी सच्चाई के लिए लड़ती है। राहुल गांधी एटा बोधय 5 दिन हलो सब मिलिए 30 घंटा की 40 घंटा की 50 घंटा टाना ईडीर जेड़ा, एटा एकेबारे राजनैतिक भावे भिंडिक्टिव मनोभाव। मोदीजी मने करे ईडी के दिए तार राजनीतिर खेला खेलते हबे, अतएव राहुल गांधी नतुनत्व किछु नेई, মাথা উঁচু করে থাকতে পারবে অপরাধ না করলে, আর মাথা নিচু হয়ে যাবে যারা অপরাধ করে তাদের। কে বলেছে? কেউ কি দাবি করেছে ইডি দিয়ে কংগ্রেসকে শেষ করবে? রাহুল গান্ধী অতীতে তার তিনি যাদের উত্তরসূরি তারা ইডি সিবিআই কে প্রয়োজনে ব্যবহার করত, তাই সিবিআই কে কেজ প্যারেট বলা হয়েছিল। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রীর বিদ্রোহকে তারা থামিয়েছেন, বিভিন্ন সময় সরকার ভেঙেছেন, বিভিন্ন সময় নতুন করে সরকার গড়েছেন। তো যিনি যারাই কাজ করেছে তারা নিজের মনের আয়নায় নিজের মুখ না দেখে অন্যের মুখ দেখবার জন্য চেষ্টা করছেন। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ পর্বের পরে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে ফের তলব করেনি ইডি। তবে বৃহস্পতিবার এই মামলায় রাহুলের মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরার জন্য আরো সময় চেয়ে চিঠি লিখেছেন সোনিয়া। জাতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করতে দুই ফ্রন্টে ময়দানে নেমেছে কংগ্রেস। একদিকে আছে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, আরেকদিকে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের জোরালো দাবি। সব মিলিয়ে কংগ্রেস বিজেপির বাগযুদ্ধে উত্তাল রাজনীতি। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।